দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে ভোরের সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা সাতক্ষীরার দেবহাটা থানার সাকর বাজারের লবঙ্গপতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয় সকাল নটায় তাকে বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে তাকে নেওয়া হয়েছে র্যাব হেডকোয়ার্টারে দর্শক এই মুহূর্তে রাজধানীর র্যাব হেডকোয়ার্টারের উত্তরা থেকে বিস্তারিত খবর জানতে আমাদের সাথে সরসজুক্ত আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার আপেল শহীদ ব্যাপারে আইনstring খোলা বাহিনীর পরবর্তী পদকে কি হবে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন বিস্তারিত আজุทী সাতখীরা থেকে शाहिद করিমকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে আপনাকে বলে রাখে যে র্যাবের গোয়েন্দা কর্মকর্তার সাথে আমি কথা বলেছি উনি যেটি বলেছেন যে শায়েদ করিমের কাছে প্রাথমিক অবস্থায় অনেক গুরুত্বপূর্ণ তারা তথ্য পেয়েছেন তো যেহেতু তার বিরুদ্ধে যেহেতু বিভিন্ন ধরনের অভিযোগগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো নিয়ে তারা অভিযানে যাবেন সেই তারা পরিকল্পনা করছেন আমরা যেটি জানতে পেরেছি যে হয়তোবা তাকে নিয়ে অভিযানে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের বলে রাখে যে কিন্তু শুধু একটি কিন্তু অপরাধ নয় সেই এরই মধ্যে কিন্তু প্রায় ঊনষাটটি প্রতারণা সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সে এবং সেই মামলাগুলোরও কিন্তু তদন্ত কার্য পরিকল্পনা হচ্ছে এবং আপনাকে বলে রাখি যে শায়েদ করিমের গ্রেপ্তারের পর এখন যে মূল যে বিষয়টি রয়েছে যে এর মধ্যে কিন্তু র্যাবের কাছে কি যে অনেক তথ্যপত্রগুলো রয়েছে অনেক কাছ থেকে অনেক তথ্য তারা পেয়েছেন এখন তারা যেটি করবেন যে শাহেদ করিমের কাছ থেকে সেই তথ্যপত্রগুলো যেগুলো তারা পেয়েছেন সেগুলো তারা ক্রস চেক করবেন ক্রস চেক করার পর তারা পরবর্তী পদক্ষেপগুলো নেবেন আর আপনাকে বলে রাখি যে এই মামলাটা কিন্তু আপনি জানেন যে র্যাবের কাছে নাই সেটি হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আছে তো তারা র্যাবের তারা হচ্ছে সাহিদ কর্মীর কাছে তথ্যপত্রগুলো নেওয়ার পর তাকে আসলে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হবে আপেল আপনাকে ধন্যবাদ দর্শক র্যাব হেডকোয়ার্টার উত্তর থেকে জানাছিলাম আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার